আলাইকুম। দুবাই বোরকা বাজার থেকে আপনাদেরকে একটা আপডেট দেবো। আজকে দুবাই বোরকা বাজারে হিউজ হিজাব কালেকশন হচ্ছে, খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, আমার দেখে লোভ হলো, তাই হচ্ছে আপনাদের সঙ্গে আজকে চেষ্টা করব এখানকার কিছু হিজাব এবং কিছু বোরকা আভায় কাপ্তানি কালেকশন শেয়ার করার। তারপর একটু কর্নারের হচ্ছে কিছু পার্টি হিজাব আছে যেগুলো খুব কালারফুল, তিনটা কালার দেখুন, ম্যাজেন্ডা, ব্লু এবং অ্যাশের মধ্যে খুব সুন্দর একটা চেকের মধ্যে কালার, এগুলো কিন্তু পার্টি হিজাবের মধ্যে পড়ে, খুব সুন্দর লাগছে আমার কাছে দেখতে। এরপর এই হিজাবগুলো আমরা সচরাচর সবাই ব্যবহার করে থাকি, কালারগুলো অনেকগুলো কালার রয়েছে, ম্যাজেন্ডা থেকে শুরু করে একদম স্কাই বর্ডার স্কাই পর্যন্ত। এগুলো কিন্তু খুব লেজি ফ্যাব্রিক্স দিয়ে করা, হ্যাঁ, সেজন্য কিন্তু আমি আপনাদেরকে পার্টি পার্টি বোরকা বলছি। এরপর এই পাশ থেকে যে এই রথে যা ডিসপ্লে করা আছে সবই খুব লেজি এবং প্রিন্টেড কালেকশন। নিচের রথে দেখুন, নিচের রথে হচ্ছে টিস্যুর উপর এমব্রয়ডারি করা আর উপরে অংশটা হচ্ছে একটা সলিড কালারের মধ্যে। আপু নেক্সট মান্থে একটা শপ দিবেন, হিজাব কি বলেছেন যেন নাম হবে আপু? হ্যাঁ, হিজাব, হিজাব হাউস। আচ্ছা, হিজাব হাউস নামে একটা শপ ইনশাআল্লাহ খুব শীঘ্রই ওপেন হবে দুবাই বোরকা বাজারে, তখন আপনারা সেই হিজাব স্টোর থেকে শুধুমাত্র হিজাবই কালেক্ট করতে পারবেন। আর পাশাপাশি তো আমাদের স্টোরে কাপ্তান বা বোরখার অনেক অনেক কালেকশন আছে। এনিওয়ে, এরপরে আমি দ্বিতীয় রাতে দেখাচ্ছি, এখানেও কিছু পার্টি হিজাব রয়েছে যেগুলো স্টোন ছাড়া এবং স্টোন দিয়েও সেট করে অনেক কালারফুল কালারফুল হিজাব আছে। তারপর আমি এক্সট্রা এক্সট্রা মানে আলাদা করে করে দেখাচ্ছি না, আমি শুধুমাত্র ডিসপ্লেটা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কী কী কালেকশন দুবাই বোরকা বাজার আছে। উপরে হচ্ছে প্রিন্টেড, কেমন প্রাইস আপু উপরের হিজাবগুলো? আচ্ছা, উপরে যে প্রিন্টেড হিজাবগুলো এগুলো, আচ্ছা উপরে যে হিজাবগুলো এগুলো হচ্ছে পাড়ের যে সাইডটা সেটা হচ্ছে প্রিন্ট করা, হ্যাঁ, বডি সাইডটা আমরা একটা একটু খুলে দেখাবো, খুব সুন্দর, দূর থেকে আসলে দেখলে অতটা বোঝা যায় না, এটা অবশ্যই মানছি, তাই আমি একটু চেষ্টা করব কাছ থেকে আপনাদেরকে একটা হিজাব দেখানোর জন্য। দেখুন খুব সুন্দর একটা কাতান টেক্সচার রয়েছে, এটা একটা সফট নুডের সাথে এই লাইট একটা বা বেবি পিঙ্ক কালারের মধ্যে খুব সুন্দর শেডটা, ওয়াও, দুপাশে এভাবে প্রিন্ট করা আর ভেতরে ভাবে ডিজাইন করা, আসলে ওখানে ভাত ছিল তো অত সুন্দরভাবে বোঝা যায় নাই। এই টাইপের হিজাবগুলো প্রাইস হচ্ছে 800 টাকা, না? আচ্ছা, এরপর চলে যাই হচ্ছে কিছু কাপ্তানে, তোটা ভালো হয় না, টান আছে। আচ্ছা, এখন কিছু দেখাবো আপনাদের আভায় কালেকশন, একটু ইউনিক ডিজাইনের হবে, এই ডিজাইনের কাপ্তানগুলো বা আভায়গুলো ক্যাপগুলো আপনারা অন্য কোথাও পাবেন না, আমাদের নিজস্ব কারিগর দিয়ে তৈরি, আর ফ্যাব্রিকটা হচ্ছে বিভিন্ন কান্ট্রি, আমি বলে দেবো এগুলো ফ্যাব্রিক কি, দুবাই চেরি ফ্যাব্রিক্সের মধ্যে, আচ্ছা যেটা যে এই ফ্যাব্রিক্স আছে সেটা একটু বলে দেন আমাকে। এটা দেখুন, এটা কি সুন্দর লেফট সাইডে এভাবে এমব্রয়ডারি করা আছে, এমব্রয়ডারি করা আছে এবং নিচের একদম অংশটা দেখাচ্ছি খুব সুন্দর একটা কফি কালারের মধ্যে। এগুলোর সাইজ হচ্ছে গিয়ে কত জানো সাইজ দুবাই? সাইজের কথা বলছি, আমাদের এখানে স্টার্টিং সাইজ সবগুলো সাইজে অ্যাভেলেবেল আছে, 52 থেকে 56 পর্যন্ত আছে, খুব সুন্দর একটা কফি কালারের মধ্যে। এই যে আপনারা এমব্রয়ডারি কালেকশনটা একটু দেখে নেন, এই সাইডটা খুব সুন্দর নিখুঁতভাবে করা আছে, এটার মধ্যে কালার হবে নিশ্চয়ই? আচ্ছা, এইটার মধ্যে কালার হবে 5টা, আমি পরপর একটু ডিজাইন দেখে নিই, কালারগুলো আপনারা শপে এসে কালেক্ট করবেন বা দেখে নেবেন, আপনারা জাস্ট হচ্ছে গিয়ে ডিজাইনগুলো একটু দেখুন। এরপর পরের থেকে দেখি, পরে দুইটা পাশাপাশি নামাই, ওয়াও, এটা তো খুব সুন্দর একটা ক্যাপের মতো, পকেট স্লিপ আবায়া বলে, এটা কি পকেট স্লিপ আবায়া? আচ্ছা, এটার মধ্যে পকেট আছে নাকি, মানে এই যে হাতটা বের করা যায় নাম এটা? আচ্ছা, আচ্ছা, এটা এটা খুব ইজিলি আপনারা ক্যারি করতে পারবেন, এই জন্য পকেট স্লিপ আবায়া এটার নামকরণ করা হয়েছে। কালারটা হচ্ছে লাইট একটা নুডিশ পিঙ্ক বলবো বা আনিয়ন পিঙ্ক বলা যায়, বোঝাই যাচ্ছে, এবং মিডলের অংশটা এভাবে স্টোনের দিয়ে কাজ করা আছে, সেই সঙ্গে দেখুন প্যানেলও বসানো, খুব সুন্দর, কিন্তু কালারটা এত পরিমাণ জোস, এটার কথা আর নতুন করে কি বলবো। এগুলো প্রাইস কেমন?
এগুলো প্রাইস হচ্ছে 1800 টাকা করে, আর এইগুলো আপনারা আরো আরো অনেক কালার পাবেন। আচ্ছা, সেম প্যাটার্নের মধ্যে একটু ডিজাইন ভিন্ন হবে, যেমন এইটা দেখুন, এটা ভেতরের ডিজাইনটা, হ্যাঁ সামনে পেছনে দু সাইডে কিন্তু কাজ রয়েছে। আচ্ছা, এরপরে চলে যাই, একটু দ্রুত দেখাই, হ্যাঁ যা যা আছে একটু দ্রুত দেখাই আমরা। তারপর প্রিন্টের মধ্যে আমরা হবে, এটা হচ্ছে, আপনি তো ভালো বলতে পারেন, আপনার ভোকাল ভালো। আচ্ছা, যিনি ক্যামেরার সামনে আছেন ওনার কাছ থেকে শুনি, প্রিন্টের একটা সুন্দর একটা আবায়া কালেকশন, দারুন। এটাও আচ্ছা, এই টাইপের প্রিন্টের মধ্যে, মানে এই টাইপের না, প্রিন্ট ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্ট হবে না, একটু ভালো করে তাড়াতাড়ি দেখাই দিই কী কী আছে। আপন এইটা দেখুন, খুবই সফট এবং আরামদায়ক। আচ্ছা, একদম আরামদায়ক, একটা সুন্দর একটা কম্বিনেশন স্কাই এবং অফ হোয়াইট বা পাল হোয়াইটের মধ্যে আরামদায়ক ফ্যাব্রিক। একটু ফ্যাব্রিক যদি দেশে বাইরে থাকে সেটা একটু মেনশন করে দিয়েন, ঠিক আছে। আচ্ছা, পরে যাই, এরপরে আরও কী কী আছে, এগুলো কি সব এই টাইপের কাফতান? এই যে দেখুন কাফতানগুলো, আবার আরেকটা আছে ফ্যাশনেবল, সেগুলো আবার ড্রেসের উপরে যারা হুটহাট করে, হ্যাঁ বাইরে আমরা বের হয়ে যাই, তারা কিন্তু এই এই শর্টসগুলো ইউজ করতে পারে, কাফতানগুলো ইউজ করতে পারে, খুব সুন্দর। হ্যাঁ, এটা প্রাইস কত? এটার প্রাইস হচ্ছে 1200 টাকা। এটাকে আপনারা চাইলে কাফতান স্টাইলেও জিন্সের উপরে বা যে কোনো জ্যাগেন্সের উপরে পরতে পারেন, খুব সুন্দর। সরি, কাপ্তান না, উপরে জাস্ট ক্যাপের মতো করে। আর এরপর যে কালেকশনগুলো আছে এগুলো সবই হচ্ছে প্রিন্টেড কালেকশন, এগুলো এক একটা এক এক রকম প্রাইস, বাট হচ্ছে গিয়ে এগুলো কিন্তু বোরখাও আছে, এটা বোরখা। আর এতক্ষণ আমরা কি দেখিয়েছি, কাপ আবায়া। আচ্ছা, এটা দেখুন একটা খুব সুন্দর একটা বোরখা, অ্যান্ড এইটা দেখুন কালারটা হচ্ছে একটা লাইট ইয়েলো কালারের মধ্যে এভাবে প্রিন্ট করা। আচ্ছা, এই ডিজাইনের মধ্যে আরো ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্ট রয়েছে, এগুলো প্রাইস কেমন পড়বে? এগুলো প্রাইস রিজনেবল প্রাইস, এগুলো প্রাইস কেমন? আচ্ছা, এগুলো খুব সফট এবং দেশের বাইরের ফ্যাব্রিকগুলো, দেশের বাইরে ম্যাক্সিমাম হচ্ছে এটা জাপানি সিল্ক। আচ্ছা, জাপানি সিল্কের মধ্যে আমি এই সাইডে কিছু প্রিন্ট আপনাদেরকে দেখিয়ে দিই, দেখুন এখানে প্রিন্টগুলো, তার মানে এখানে হচ্ছে গিয়ে 1200 টাকা থেকে 2000 টাকার মধ্যে এই রয়ের যে এই বোরকার কালেকশন, অনেক অনেক কালেকশন রয়েছে বোরকার। এছাড়া খিমারও দেখাচ্ছি আমি, খিমারের কালেকশনগুলো একটু দেখুন, উপরে হচ্ছে সেটগুলো না, খিমার সেটগুলো না, দু পার্টের না, এগুলো ওয়ান পার্টের ব্লক, এগুলো একদম ওয়ান পার্ট, একদম ইজি, নেবেন আর পরে ফেলবেন। আচ্ছা, এগুলো ই কটন, এটা হলো এসি কটন ফ্যাব্রিক্স এর মধ্যে না। আচ্ছা, খুব সুন্দর আছে, আরামদায়ক আরামদায়ক আরো আছে ভিতরে কালেকশন। প্রাইস কেমন এগুলো? এগুলো কেমন প্রাইস? আচ্ছা, প্রাইস এগুলো 1000 করে আছে। আচ্ছা, এই কটন ফ্যাব্রিক্সের বোরকার প্রাইস হচ্ছে 1000 টাকা করে, অনলাইনে দর্শকদের জন্য প্রায় সবসময় আপু একটু কমিয়ে রাখে, স্টোরে আমরা ফিউ পিসেস জাস্ট হচ্ছে ডিসপ্লে করেছি, আমাদের স্টোরে আরও অনেক অনেক কালেকশন আছে যেগুলো দেখতে হলে আপনাদেরকে আসতে হবে আমাদের শপে। আমি শপের আরও 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 কালেকশনগুলো বাকি মানে পরের এপিসোডে দেখাবো, এখন শুধু একটু শো করে দিচ্ছি কোথায় আসলে আপনারা এই কালেকশনগুলো পাবেন। দুবাই বোরকা বাজার, শপ নাম্বার হচ্ছে 3/40, থার্ড ফ্লোর, কাকাল, ঢাকা। এছাড়া আমাদের পাশে কিন্তু বুটিক্স হাউস আছে, সেখানে অনেক কালেকশন আছে লেডিসদের জন্য, সেই কালেকশনগুলো আপনারা চাইলে স্পট পারচেজ যারা করবেন আপনারা চাইলে আমাদের পাশে শপটি ভিজিট করতে পারেন। সো ভালো থাকবেন ভিউয়ার্স, পরে ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।